দলটা কেমন হবে আসলে একটু সময় নিচ্ছি আমরা। অবভিয়াসলি তামিম এবং সাকিব একটা বড় ইস্যু ছিল, ওদের জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করছি, এখনও অপেক্ষা করছি। এখনও নট কনফার্ম যে সাকিব খেলতে পারবে কি পারবে না, সে যেহেতু ঘরের মাটিতে খেলে আমরা সময় নিতে পারছি। অবভিয়াসলি টেস্ট সিরিজটা যে আমাদের প্রথম টেস্টটা ভালো জানি, বা সেকেন্ড টেস্টে খুব ভালো কামব্যাক করেছি, তো খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। অবভিয়াসলি চিটাগের উইকেটটা কেমন হয় তার উপর অনেকখানি ডিপেন্ড করবে, আমাদের স্কোয়াডটাও কেমন দাঁড়ায় কিংবা একাদশটা কেমন দাঁড়ায়। আমাদের একটা টু ডেজ ম্যাচ আছে, ওইখানে কিছু খেলোয়াড়কে আমরা দেখতে চাই, সেখান থেকে একজন দুজন ইনক্লুশন হতে পারে, যার জন্য আমরা স্কোয়াড দিতে একটু বিলম্ব করছি। কালকের মধ্যে হয়তো পেয়ে যাবেন, কালকে বিকেলের মধ্যে, অথবা হয়তো এমন হতে পারে যে স্কোয়াড আমরা 12 জন কি 13 জন দিলাম, অথবা 12 জন দিলাম, একজন এক দুজনকে হয়তো প্রথম যেই প্র্যাকটিস ম্যাচটা আছে সেটা দেখার পরে হয়তো ডিক্লেয়ার করলাম, এমনও হতে পারে। খুব তাড়াতাড়ি হয়ে যায় চারটে ডেবুটেন্ট, বাট সবাই এরা সবাই ওয়ান ডে খেলছে অনেকদিন ধরে, একদম আন করা নতুন নয়। মিথুন তো অনেকদিন ধরে খেলছে, অনেক আগে ডেবু হয়েছিল। সোফার মিথুন দুটি ইনিংস খেলেছে, একটা ইনিংসে রান করে, সেকেন্ড ইনিংসে খুব ইম্পর্টেন্ট একটা 50 করেছে। আরিফুল ইজ বিন প্রথম টেস্টটা খুব ভালো গেছে, সেকেন্ড টেস্ট হয়তো ভালো যায়নি। খালেদকে আমরা দেখেছেন, যদিও হয়তো উইকেট পাইনি, বাট হি লুক প্রমিজিং। তো যারা ডেবুটেন্ট মানে এই দুটি খেলেছে, দে লুক গুড, মনে হচ্ছে ফিউচারে তারা ভালো করতে পারবে, বাট ইটস টু আর্লি টু সে কমেন্ট অ্যাবাউট দ্যাট। দেখুন সিরিজগুলি তো আসলে যেটা হয় যে কন্ডিশন তো একটা অনেক বড় ম্যাটার থাকে, ব্যাপার থাকে স্কোয়াড কিংবা একাদশ নির্ধারণের উপরে। তো আমাদের চিটাংয়ের কন্ডিশনে কেমন থাকে তার উপর ডিপেন্ড করে সাজানো হবে। তো যেটা বললাম যে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম, বাট অবভিয়াসলি সাকিব তামিম একটা বড় ইস্যু, ওই দুজনে খেলা না খেলার উপরে আসলে আমাদের স্কোয়াডটা অনেকখানি মানে পরিবর্তন হয়। আপনি যদি দেখেন রুবেল হোসেনকে, আমরা আসলে চেষ্টা করছি কিছু ছেলেকে কিছু খেলোয়াড়কে আলাদা করে ফেলার, যাদেরকে আমরা শুধু টেস্টে চিন্তা করবো কিংবা কাউকে হয়তো শুধু ওয়ান ডে টি টোয়েন্টিতে বিবেচনা করবো, সবার উপর ওয়ার্কলোডটা একটু কমাতে চাই। আমার মধ্যে সেটা খেলারও হয়তো সেটাই চাইছেন, আমরা ফিউচারে তো সেটা করে ফেলবো। রুবেল হোসেন অবভিয়াসলি ওয়ান ডে টেস্টে কিন্তু, ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে খুব ভালো বল করতেন, টেস্টে কিন্তু রুবেলের পারফরমেন্স আমরা খুব একটা হ্যাপি নই, যার জন্য আমরা নতুন কাউকে চেষ্টা করছি, মানে খালেদ এসছে এখানে, তো ভবিষ্যতে খেলবে না তা না, বাট এই মুহূর্তে আমরা আসলে রুবেলের টেস্ট পারফরমেন্সে খুব সন্তুষ্ট। জি, সে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে সেটাই, কারণ সামনে আমাদের প্রচুর খেলা আছে, একজন খেলার সবগুলি ফর্ম্যাটে খেলার লোডটা নিতে পারবেন কিনা সেটা আমাদের বিবেচনা করতে হচ্ছে, কারণ আমাদের সামনে কিন্তু অনেকগুলি টেস্ট ম্যাচ এবং অনেকগুলি সিরিজ আছে আপ টু ওয়ার্ল্ড কাপ, তো আমাদের সেটাই মাথায় রাখতে হচ্ছে। এখনই বলা যাচ্ছে না, ডেফিনেটলি হিজ এ ক্যান্ডিডেট, স্ট্রং ক্যান্ডিডেট। আমরা যেটা বললাম যে প্র্যাকটিস ম্যাচটা বন্ধু ওয়েট করছে, সেখানকে দেখে আসলে দু একজন ব্যাপার চূড়ান্ত সিদ্ধান্ত। দেখুন টপ অর্ডার ইজ এরিয়া অফ কনসার্ন, আমাদের দুই টেস্টে আমাদের টপ অর্ডার ফেল করেছিল, ভালো করতে পারিনি, বাট দুই টেস্টের সাথেই আসলে চারটে ইনিংস দেখে আসলে সিদ্ধান্তে আসলে খুব মুশকিল। আপনাদের লিটনের ফার্স্ট ক্লাস পারফরমেন্স দেখে ইজ এক্সিলেন্ট, আমার ঘরে গিয়ে খুবই সফল একজন ব্যাটসম্যান, আমাদের ওয়ান ডে টি টোয়েন্টিতে ভালো খেলছে, বাট আমাদের হাতে এমন কিছু অপশন আছে, সেখানে আমরা হয়তো যেটা বললাম যে ভবিষ্যতের জন্য হয়তো কাউকে হয়তো আলাদা ফর্ম্যাট কে সফট ফর্ম্যাট করে সেটা বিবেচনা করতে পারি। আমরা একজন লেক্সপিন অনেক ধরে খুঁজছি, ডেফিনেটলি আপনারা জানেন জুবায়ের হোসেনকে আমরা ট্রাই করেছিলাম, আনফর্চুনেটলি এখনও অত ভালো ফর্মে নেই। ঋষাদের দিকে আমাদের নজর আছে, ডেফিনেটলি আমরা চেষ্টা করছি, দেখা যাবো কতখানি আমাদের ইজ এ ফিউচার প্রসপেক্ট, আন্ডার 19 দলের সাথে আছে, আমরা দেখতে চাই এই এই পর্যায়ের ক্রিকেটও ঠিক ও কতখানি প্রস্তুত বিফোর ওকে ইন্ট্রোডিউস করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটে। নাঈম হাসান কিন্তু খুব দারুণ অস্পিন, আগেও ছিলেন, আগেও আমরা একবার টেস্ট দলে ডেকেছিলাম, যদি দল চিন্তা করে যে হ্যাঁ আমাদের একটা বাড়তি স্পিনার লাগবে সেক্ষেত্রে নাঈম হাসান ইনক্লুশন হতে পারে। শান্ত
সাথে সাথে সবসময় কথা ডিফিনেটলি, কিন্তু আমাদের ফিউচার প্রসপেক্ট শুধু আমাদের না, আমাদের যত প্রশিক্ষক আছে সবাই কিন্তু ওর ব্যাপারে কথা বলে থাকেন। আনফর্চুনেটলি ও শুরুটা ভালো হয়নি, বাট আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেট দেখেন এরকম অনেক খেলোয়াড়ই হিস্ট্রি আছে যারা শুরুটা ভালো হয়নি কিন্তু পরবর্তীতে অনেক খেলোয়াড় আছেন পরবর্তী তারা ভালো করেছেন। আমার এবং ও কিন্তু মানে জাস্ট স্টার্টেড, ওর বয়স কিন্তু খুব ইয়াং, মানে একদম খুব বেশি বয়স হয়নি, তো এখন যদি ও টিমে সুযোগ নাও পায়, বাট ওকে ও সবসময় আমাদের রাডারে থাকবে। অবশ্যই এই প্র্যাকটিস ম্যাচ বলেন, এ টিম বলেন, ইমার্জিং কাপ বলেন, সেসব খেলে খেলে ও আবার প্রমাণ পেলে আবার ফিরে আসবে, ওর সময় আছে, ওকে বাতিলের খাতায় ফেলে দেওয়া আসলে খুব ঠিক হবে না।